সালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন অ্যালোভেরা সুথিং জেল 92%। প্যাকেট দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল অথেন্টিক অ্যালোভেরাটাকেই প্যাকেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে বা বক্সের ভিতর রেখে দিয়েছে। আসলে কি এটা অরিজিনাল অথেন্টিক অ্যালোভেরা সুথিং জেল, নাকি শুধুমাত্র কেমিক্যালের আঠা দিয়ে তৈরি, শুধু নামে মাত্র অ্যালোভেরা সুথিং জেল? আমরা ন্যাচারালি সৌন্দর্যটাকে পছন্দ করি এবং অ্যালোভেরা যেটা অরিজিনাল সেটা ইউজ করলে ন্যাচারালি ফেসটা গ্লেজ করে, বিউটিফাই হয়। কিন্তু আমরা যে অ্যালোভেরা সুথিং জেলটা ইউজ করি সেটা কি আসলে অরিজিনাল? সেটাই দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করি 2-2.5 মিনিটের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন আমরা খোলার চেষ্টা করতেছি। আসলে বর্তমান সময়ে এই অ্যালোভেরা সুথিং জেলগুলো যে কোনো দোকানে গেলেই 150, 200, 250 যার থেকে দোকানদাররা যা নিতে পারে সেই দামেই সেল করে। দেখতে পাচ্ছেন, দেখতে কিছুটা অ্যালোভেরা জেলের মতোই, সত্যিকার অ্যালোভেরা যেটা ওটার মতোই। কিন্তু বিশ্বাস করেন, একজন দোকানদার হিসাবে বলতে পারি 200, 250 বা 150 দিয়ে যে অ্যালোভেরা সুথিং জেলটা আপনারা কিনতেছেন, এটা কোনোভাবেই আপনার ফেসের কোনো উপকারে আসবে না, বরং আপনার ফেস কিংবা আপনার বডির স্কিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা শুধু যে 2 নম্বরই হয় তা কিন্তু না, এটা আমার যে অরিজিনালটাও রয়েছে, তবে অরিজিনালটা মিনিমাম 600 টাকা নেবে মিনিমাম। তবে আপনি বিশ্বাস দোকান থেকে কিনতে হবে, সব দোকানে প্রায় 90% দোকানেই 2 নম্বরটা সেল করে। এই দেখেন আমি দেখাচ্ছি, এগুলো একদম 2 নম্বর, এগুলো ইউজ করবেন তো আপনার ফেসে একদম 12টা বেজে যাবে এক কথায়। দেখতে পাচ্ছেন জেলের ভিতরে ময়লার মতো কি একটা দেখা যাচ্ছে। আসলে এগুলো কীভাবে অরিজিনাল হয়? পরিশেষে একটা কথাই বলবো, শুধু যে প্রসাধনী আইটেম তা কিন্তু নয়, খাওয়ার আইটেম থেকে শুরু করে সব কিছুর মধ্যে কিন্তু ভেজাল আছে এবং অরিজিনালটাও আছে, ভালোটাও আছে। বেছে নেওয়ার দায়িত্বটা আপনার, যাচাই করার দায়িত্বটা আপনার, সতর্ক থাকার দায়িত্বও আপনার। আর এই ধরনের ভিডিওগুলো আমাদের পেজে সবসময় পাবেন, পেতে থাকবেন ইনশাআল্লাহ। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য এটাই, আপনাদেরকে সতর্ক করা। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো এবং শেয়ার করে দিবেন, যাতে আপনার পরিচিত মানুষও সতর্ক হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।